তাহলে এখন থাকছে টলিপাড়ার দুটো লেটেস্ট আপডেট। প্রথমেই থাকছে ইয়াশ ও নুসরাতের সংসারে অশান্তি, এবং এরপর থাকবে কার প্রেমে পড়লেন অভিনেত্রী মনামি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। প্রথম থেকে ইয়াশ ও নুসরাত জুটিকে নিয়ে নানা চর্চা হয় স্টুডিও পাড়ায়, কারণ নিখিলের পর অভিনেত্রী নুসরাতের জীবনে এসেছিলেন টলি অভিনেতা ইয়াশ দাশগুপ্ত। যদিও দ্বিতীয় বিয়ে নিয়ে নানা মহল থেকে উঠে এসেছিল কটাক্ষের ঝড়, কিন্তু সেসব এখন অতীত। এখন স্বামী সন্তানকে নিয়ে সুখের গৃহকোণ নুসরাতের। কলকাতার ছেড়ে মুম্বাইয়ের ঠিকানা তৈরি করেছেন যশরত জুটি, কিন্তু এই সংসারেও কি লাগলো আগুন? নুসরাতের পোস্ট ঘিরে উদ্বিগ্ন অনুরাগীরা। মূলত জানা যায়, প্রতিদিন সকাল হতলেই যশরত জুটির সুখের ঘরে বাঁধে অশান্তি। সকাল সকাল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাকি চরম পর্যায়ে পৌঁছায়, আর এই কথা যশ নিজেই জানালেন জনসমক্ষে। কিন্তু কিসের বিবাদ দুজনের মধ্যে? তাছাড়া রিসেন্টলি নুসরাতের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। একটি ভিডিওতে লেখা আছে, আমাদের সকালের দৃশ্য। ভিডিওটিতে স্বামী স্ত্রী দুজনকে দেখা গেছে বাড়ির সিঁড়িতে বসে থাকতে, কিন্তু হাতে একটাই কফির কাপ, আর সেই কাপ নিয়ে যত অশান্তি। কারণটা অবশ্য স্পষ্ট, কফি দুজনেরই ভীষণ প্রিয়, তাই একে অপরকে দিতে হলেই তো বাঁধবে যত অশান্তি, আর সেটাই হয়েছে যশরত জুটির মাঝে। তবে এই ভিডিও দেখে হেসেছেন অভিনেত্রী রীতা ভরি থেকে অনুরাগীরা সকলেই। এই ভিডিওটিতে কমেন্ট করে লিখেছেন, আমার নিজের অস্তিত্ব খুঁজে পেলাম যেন, কেউ আবার এটিকে ঢং বলেই ছুঁড়েছেন কটাক্ষ। তবে অনেকেই নুসরাতের রোগা হয়ে যাওয়ার পিছনে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন, অনেকেই আবার জুটির মধ্যে আরো সুখ কামনা করেছেন। সো লেটস জাম্প ইনটু দি নেক্সট ভিডিও। মনামি ঘোষ টলিপাড়ার এভারগ্রিন। তাছাড়া তিনি প্রমাণ করে দিয়েছেন নিয়মানুবর্তিতা থমকে দিতে পারে বয়সকে। এছাড়া ক্যারিয়ারের গোড়া থেকে কখনো নমানির সাথে কোনো অভিনেতার সম্পর্ক কথা শোনা যায়নি। সময় যত এগিয়েছেন ততই বোল্ড হয়ে উঠেছেন। তবে এবার তিনি নিজেই জানালেন প্রেমে পড়তে চলেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রী মনামি আপাতত পড়লেন ভ্রমণের প্রেমে। গত কয়েক বছর ধরে শীতের মরশুম পড়লেই ঘুরতে চলে যান মনামি, কারণ তিনি একজন ট্রাভেল ব্লগার, ফলে শীতকাল তার ব্লগের পক্ষে উপযুক্ত সময়। এদিকে রিসেন্টলি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মনামি। সব কয়েকটি ছবি এয়ারপোর্টের। ছবিতে মনামি পরনে রয়েছে হলুদ রঙের গর্জিয়াস কালো রঙের ট্যাক্স টপ, উপরে রয়েছে কালো সাদা শার্ট। এছাড়া মাথায় সাদা রঙের টুপি পরেছেন মনামি, চোখে রয়েছে সানগ্লাস, পায়ে রয়েছে সাদা রঙের স্নিকার্স। কোনো মেকআপ করেননি মনামি। ছবিগুলো শেয়ার করে মনামি লিখেছেন, এই ডিসেম্বর মাসে তার সাথে এয়ারপোর্টের সম্পর্ক হতে চলেছে, মনামি অনুরাগীদের পছন্দ হয়েছে তার ছবিগুলো। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ইয়াশ ও নুসরাতের সংসারে অশান্তি এবং প্রেমে পড়লেন অভিনেত্রী মনামি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।